শুভ সন্ধ্যা। গানবন্দির 101তম দিনে সমস্ত শ্রোতাবৃন্দকে জানাই স্বাগত। আজকের এই আড্ডায় আপনাদের সাথে আছি আমি দেবপ্রিয় এবং অনিন্দিতা। আজ থেকে 101 দিন আগে ঠিক যেই সময়টা আমাদের দেশ জুড়ে লকডাউন ঘোষিত হয়েছিল, ঠিক সেই সময় আমরা যারা সঙ্গীত ভালোবাসি, সংস্কৃতি ভালোবাসি, আবৃত্তি ভালোবাসি, সবাই খুব হতাশ হয়ে পড়েছিলাম। ভেবেছিলাম বোধহয় সব বন্ধ হয়ে গেল, বোধহয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। কিন্তু হতাশ হননি শুধু গান বাজনা পাগল দুজন ব্যক্তি, শক্তিরাম দাস ও আসিফ ইকবাল। তাঁদেরই ব্রেইন চাইল্ড আমাদের এই প্রিয় গানবন্দির আড্ডা, যে আড্ডায় আজ পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করছেন সঙ্গীতপ্রেমী, সংস্কৃতিপ্রেমী বিভিন্ন গুণীজনেরা, 8 থেকে 80 মানুষজন। আমরা ধীরে কিন্তু নিশ্চিতভাবে হয়ে উঠছি বৃহৎ থেকে এক অতি বৃহৎ সাংস্কৃতিক পরিবার। হ্যাঁ, পশ্চিমবঙ্গে হয়তো এই প্রথম, আর এই সবই সম্ভব হয় আপনাদের বুক ভরা ভালোবাসা, সাগ্রহ অংশগ্রহণ, ব্যক্তিগত প্রতিভা, গঠনমূলক উপদেশ এবং এই চ্যানেলের কিছু অসম্ভব পরিশ্রমী, উদ্যমী ও প্রতিভাবান মানুষের জন্যে, যার নেতৃত্ব দেন আমাদের সবার প্রিয় শক্তিদা। কিন্তু আজ সময় বড় কঠিন, বড় নির্দয়। অদৃশ্য এক শত্রুর সঙ্গে লড়াই করতে করতে আজ আমরা শারীরিক ও মানসিকভাবে ক্রমশ ক্লান্ত, বিধ্বস্ত। আমরা কেউই জানি না অনিশ্চয়তা আর আতঙ্কের এই পথের শেষ কোথায়। মৃত্যু, অসুস্থতা, কর্মহীনতা, অর্থাভাব এবং চূড়ান্ত অসহায়তা আজ আমাদের অনেককেই বোধহয় জীবনের সবচেয়ে অন্ধকারের দিকে ঠেলে নিয়ে চলেছে। কিন্তু তবু আমরা হাল ছাড়ব না, আমরা আমাদের শেষ শক্তি পর্যন্ত লড়ব। শুধু প্রয়োজন পরম করুণাময়ের একটু আশীর্বাদ আর সাহায্য। এরই প্রেক্ষিতে আজকের সন্ধ্যায় আমাদের গানবন্দির নিবেদন। হে সর্বশক্তিমান, আমাদের সাহায্য করো, আমাদের এই মহা বিপদ থেকে রক্ষা করো। আমরা যেন সবাই বুঝতে পারি, বিশ্বাস করতে পারি, ঈশ্বর শুধুমাত্র একটি শব্দবন্ধু নয়, তা এক চিরাচরিত চরম সত্য, যা যুগে যুগে মানুষের করুণার্তিতে সাড়া দিয়ে তাদের আলোর পথে নিয়ে গেছে, সমৃদ্ধির পথে নিয়ে গেছে,
শান্তির ঠিকানা চিনেছি। এই চরম অসহায় মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এক চিলতে সোনালি আলোর রেখা। আনন্দ আর আশায় আলোড়িত হয়েছে সারা বিশ্ব। আমরা তো অমৃতের সন্তান, আমরা হারবো কেন? আমাদের জিততে হবে। স্বাস্থ্যবিধিগুলি যতটা সম্ভব নিখুঁতভাবে, আমরা তো অনেকটাই জেনে গেছি কীভাবে দূরে থাকতে হয় এই ভাইরাস থেকে। শুধু মনে রাখতে হবে ও কিছু হবে না, এ বলার দিন আর নেই। এখনকার প্রতিটি পদক্ষেপ হবে সতর্ক, সাবধান। সচেতনতাই আমাদের প্রধান অস্ত্র। নিজে সাবধানে থাকবো, অন্যকে সাবধানতা শেখাবো, এই হোক এখনকার মন্ত্র। আসুন যতটা পারি বিশ্বাস আর আনন্দ নিয়ে অপেক্ষা করি। সোনালি দিন ওই আগত প্রায়, আবার আমরা হাতে হাত রেখে নীল আকাশে শিশির ভেজা সবুজ ঘাসের প্রান্তরে দাঁড়িয়ে ঈশ্বরের এই বিশ্ব সংসারের সমস্ত আনন্দকে আগের মতো অনুভব করব, নিশ্চিন্ত মনে, ভারমুক্ত মনে। বলতে পারব আমরা পেরেছি, আমরা জয় করেছি। ততদিন সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।